ছদফা দাবি নিয়ে সোমবার ২৪ ঘন্টার বন্ধ কর্মসূচি পালন করল আভ্যন্তরীণ জল পরিবহন বিভাগের শ্রমিক ও কর্মচারীরা। সারা রাজ্যের সঙ্গে বরাক উপত্যকাতেও এদিন কার্যালয় ও ফেরিঘাট বন্ধ রেখে এই কর্মবিরতি পালন করেছেন বিভাগীয় কর্মচারীরা। এদিন কর্মচারীরা অভিযোগ করেন, রাজ্য সরকার এই বিভাগটিকে কৌশলে কর্পোরেশন করার চক্রান্ত করে যাচ্ছে। পান্টুতে ২০ বিঘা জমিতে থাকা নাবিক প্রশিক্ষণ কেন্দ্রটি বর্তমানে লিজ দেওয়া হয়েছে। রাজ্য কর্মচারী ফেডারেশনের জেলা সম্পাদক লোকনাথ দেবরায় এদিন বলেন, বেসরকারীকরণের নামে সরকার কর্মচারীদের হয়রানি করছে। যে কোনো দাবি আদায়ের নামে ফেডারেশন শ্রমিকদের পাশে রয়েছে। অভ্যন্তরীণ জল বিভাগ কর্মচারীরা যে বন্ধের ডাক দিয়েছে, সেই বন্ধের দাবি দাবার পক্ষে সারা আসাম কর্মচারী ফেডারেশন পূর্ণাঙ্গ সমর্থন করে এবং সহযোগিতা করে এবং তাদের সঙ্গে একমতেই সেই আন্দোলনের কর্মসূচি নেওয়া হয়েছে। আমরা দেখেছি বিভিন্ন বিভাগ প্রাইভেটাইজেশনের নামে কর্মচারীদের বিভিন্নভাবে হয়রানি করা হচ্ছে এবং পরবর্তীতে সরকার যে পন্থা নিয়েছে সেই পন্থার বিপক্ষে বিভিন্ন বিভাগে বিভিন্ন সমস্যার সম্মুখীন হচ্ছে। তাই কর্মচারী ফেডারেশন সর্ব অবস্থায় সরকারি বিলগ্নিকরণ, প্রাইভেটাইজেশন, কর্মসংকোচন নীতি এবং সাধারণ জনগণের তথা শ্রমিকদের ন্যূনতম মজুরি, সেগুলির দাবি প্রথম থেকে করে আসছে, আজ পর্যন্ত করে যাচ্ছে।